নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি যে শিং ও মাগুর মাছ অতি সুস্বাদু একটি মাছ এবং এর বাজার মূল্য সাদা মাছের তুলনায় অনেক বেশি এবং অন্যান্য মাছের থেকে অধিক ঘনত্বে এই মাছ চাষ করা যায়। তাই অনেক মাছ চাষি আছেন যারা শিং ও মাগুর মাছের প্রতি বেশি আগ্রহী। শিং ও মাগুর মাছ চাষের ক্ষেত্রে লাভের পরিমাণটা অনেক বেশি, কিন্তু কিছুটা ঝুঁকিপূর্ণও বটে। কিছু কিছু বিষয় আছে যেগুলো অবশ্যই জেনে রাখা দরকার, না হলে শিং ও মাগুর মাছ চাষ করতে গেলে লসের সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। আজ আমি সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। শিং ও মাগুর মাছ চাষের এক নম্বর বিষয় হলো পুকুরটা নির্বাচনে। আপনারা যে পুকুরটা নির্বাচন করবেন শিং ও মাগুর মাছের চাষের জন্য, সেটা যেন খুব একটা বড় না হয়। 10-40% পুকুর শিং ও মাগুর মাছ চাষের জন্য খুবই ভালো, এবং যে পুকুরটা আপনারা নির্বাচন করবেন সেটা যেন বন্যামুক্ত স্থানে হয় বা বাইরের জল যেন পুকুরের ভিতরে প্রবেশ না করতে পারে। কারণ শিং ও মাগুর মাছের একটা প্রবণতা আছে যে বাইরের জল বা বৃষ্টির জলে এরা কিন্তু পার বেয়ে পুকুর থেকে বেরিয়ে যায়। তাই পুকুরটা একটু উঁচু স্থানে যদি হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। এবং পুকুরে যদি অতিরিক্ত কাদা থাকে সেই কাদাগুলো কিন্তু আপনাদের তুলে ফেলতে হবে, কারণ শিং ও মাগুর মাছ সম্পূর্ণ মাছটা জাল টেনে কিন্তু ধরা সম্ভব না এবং এই মাছ কাদায় বেশি থাকে। তাই অতিরিক্ত কাদা হলে কিন্তু আপনারা কাদা থেকে শিং ও মাগুর মাছ খুঁজে বের করতে পারবেন না, এতে আপনারা লসের সম্মুখীন হবেন। এবং ছোট ছোট পুকুরে একটা সুবিধা হয় কি, যে শিং ও মাগুর মাছ রাতের বেলায় খাবারটা ভালো খায়, তাই আপনাকে রাতের বেলায় পুকুরের চারিপাশে খাবারটা দিতে হয়। এবং পুকুরটা যদি খুব বড় হয় আপনি কিন্তু ঠিকঠাকভাবে মাছগুলোকে মেনটেন্স করতে পারবেন না। এবং পুকুরের পাড়ে যদি বড় বড় গাছপালা থাকে সেগুলোর ডালপালাগুলো কিন্তু আপনাদের কেটে ফেলতে হবে, কারণ অতিরিক্ত পাতা যদি পুকুরে পড়ে তাহলে কিন্তু সেগুলো অ্যামোনিয়া সৃষ্টি করবে এবং যা পরবর্তীতে আপনার মাছের কিন্তু ক্ষতি করবে। এবং পুকুরের পাশে ঝোপঝাড় ইত্যাদি যদি থাকে সেগুলোকে আপনাদের পরিষ্কার করে ফেলতে হবে। সাপ ও ব্যাং এই শিং ও মাগুর মাছের কিন্তু প্রচুর ক্ষতি করে, যা আপনারা সামনাসামনি দেখতে পারবেন না, কিন্তু পরবর্তীতে যখন আপনারা মাছ হারভেস্ট করতে যাবেন তখন দেখবেন যে মাছের সংখ্যা কিন্তু খুবই কম, সেদিক দিয়ে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, আপনাদের পুকুরের ওপরটা কিন্তু ভালোভাবে নেট দিয়ে কভার করতে হবে, কারণ শিকারি পাখিরা শিং ও মাগুর মাছের শিকার কিন্তু অতিরিক্ত করে থাকে। কারণ এরা শিং ও মাগুর মাছ জলের উপরে উঠে আসে অক্সিজেন নেওয়ার জন্য, তখনই কিন্তু এরা শিকারি পাখিদের শিকার হয়। দিনের পাখির থেকে রাতের পাখির শিকার কিন্তু এরা বেশি হয় এবং আপনারা জানতেই পারবেন না যে আপনার মাছের কিন্তু বড় একটা অংশ এই শিকারি পাখিদের শিকার হচ্ছে, সেদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। শিং ও মাগুর মাছ চাষের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মাছের রোগ বিরোগ। দেখুন, সাধারণত এই মাছের রোগ তেমন একটা হয় না, কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বলে একটা রোগ হয়, যা একবার আপনার পুকুরে যদি হয়ে যায় তাহলে কিন্তু মাছকে টেকানো কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই এই রোগটা যেন আপনার পুকুরে না আসে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে এবং রোগ আসার আগেই আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে। এই ট্রিটমেন্টটা আপনারা কীভাবে করবেন, প্রত্যেক মাসে আপনাকে ভালো মানের জীবাণুনাশকের প্রয়োগ করতে হবে এবং শতাংশে 200 গ্রাম চুন এবং 300 গ্রাম লবণ আপনাদের পুকুরে কিন্তু প্রয়োগ করতে হবে। এটা আপনারা কীভাবে করবেন, ধরুন আপনারা পুকুরে 1 তারিখে জীবাণুনাশকের প্রয়োগ করলেন, তাহলে ঠিক তার 15 দিন পর আপনারা পুকুরে চুনের ব্যবহারটা করবেন।
এবং চুন দেওয়ার 1 থেকে 2 দিন পর আপনারা পুকুরে শতাংশে 200 থেকে 300 গ্রাম হারে লবণের ব্যবহার করবেন। এবং ঠিক তার পরের মাসের 1 তারিখে আপনারা পুনরায় জীবাণুনাশকের ব্যবহার করবেন। এইভাবে আপনাদের মাসিক পরিচর্যাটি চালিয়ে যেতে হবে মাছ হারভেস্ট হওয়ার আগ পর্যন্ত। এই পরিচর্যাটা যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কিন্তু পুকুরে রোগ আসার সম্ভাবনা অনেকটাই কমে আসবে এবং আপনারা শিঙ ও মাগুর মাছের সফল হারভেস্ট করতে পারবেন। এই সব বিষয়গুলি আপনারা যদি ঠিকঠাকভাবে মেনটেন করেন এবং কোনো রকমের কোনো যদি সমস্যা না হয় আশা করি আপনারা শিঙ ও মাগুর মাছ চাষে সফলতা অর্জন করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যারা নতুন তারা মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।